আসসালামু আলাইকুম দর্শক, আমরা বরাবরের মতো আজকেও আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এর আগেও যত পেশেন্টের সাথে কথা বলেছি, তাদের কিছু না কিছু সমস্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তাদের যে সমাধান, তারা তাদের যে কষ্টের জীবন থেকে আপনার চিকিৎসা করে তারা ব্যথা থেকে মুক্তি পেয়েছে সেই তথ্য আপনাদের আমরা জানানোর চেষ্টা করেছি। তো বরাবরের মতো আজকেও আমরা ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আছি, এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে ওনার যে সমস্যা এবং তার সমাধান কিভাবে পেলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা যদি একটু বলতেন। নাম মোহাম্মদ হাসান। কোথা থেকে এসেছেন? আমার বাসা নারায়ণগঞ্জে, বাড়ি হলো কুমিল্লা। আচ্ছা, পেশাগতভাবে আপনি আসলে কি করেন? আমি গার্মেন্টসে কাজ করি। এই হসপিটালে যে এসেছেন, আপনি আসলে কি সমস্যা নিয়ে এসেছেন? আমার কোমরে ব্যথা ছিল, কোমর থেকে পা পর্যন্ত যাইতো। এটা কতদিন ধরে? এক বছরের উপর। এক বছরের উপর। আচ্ছা, এই সমস্যা নিয়ে কি আগে অন্য কোথাও চিকিৎসা করিয়েছেন বা অন্য কোন ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি, অনেক জায়গায় দেখিয়েছি। ওষুধ খাওয়ার পরে কম থাকলে পরে আবার ওষুধ খাওয়া বন্ধ করলে আবার চলে আসতে পারে না। আচ্ছা, এই হসপিটালে কতদিন ধরে ভর্তি আছেন? এই হসপিটালে আজকে 19 দিন হয়ে গেছে। 19 দিন হয়ে গেছে। এখন আপনার কি অবস্থা? এখন অনেকটাই ভালো। আমি সেই সুস্থতার হারকে যদি আমরা 100 ধরি, সেক্ষেত্রে আপনি কতটুকু সুস্থ? আমি 95 বলবো। 95। আচ্ছা, এই হসপিটালে যে আপনি চিকিৎসা নিয়েছেন, কোন ডক্টরের অধীনে বা কোন ডক্টরের তত্ত্বাবধানে আপনি চিকিৎসা নিয়েছেন? ডক্টর শফিউল্লাহ প্রধানের তত্ত্বাবধানে আছি। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা যতটুকু জানি, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একজন বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট। তো ওনার যে চিকিৎসা বা ওনার যে চিকিৎসা ব্যবস্থা বা আপনাকে যে চিকিৎসা দিয়েছে, তাতে আপনার আপনি আসলে কতটুকু স্যাটিসফাইড বা কতটুকু আপনার কি মনে হয় যে ওনার চিকিৎসা বা আপনি কি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, আমি পুরোপুরি সুস্থ। আচ্ছা দর্শক, আমরা পেশেন্টের সাথে কথা বললাম, এখন আমরা একটু ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি ওনার চিকিৎসা করিয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসএবিলিটি ও রিহ্যাব ফিজিও নিয়ে যে চিকিৎসা দিয়ে আসছেন, আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং ওনার যে সমস্যাটা ছিল সেই সমস্যা এবং সেখান থেকে কিভাবে উনি সুস্থ হলেন সেই ব্যাপারে একটু কথা বলবো। জি, আসলে এই মোহাম্মদ হাসান, ওনার বাড়ি হচ্ছে আদমজি নারায়ণগঞ্জ। উনি আমার আন্ডারে ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আনুমানিক 20-21 দিন ধরে ভর্তি ছিল, উনি আজকে চলে যাবে। তো আসলে হি ইজ সাফারিং সায়াটিকা পেইন। আপনারা অনেকেই জানেন যে সায়াটিকা, এটা নিয়ে আমি আরও বহু ভিডিও দিয়েছি, অনেক লেখালেখি করেছি বিভিন্ন পত্রপত্রিকায়। সায়াটিকা হচ্ছে যদি কোমরে ব্যথা হতে পারে এবং ব্যথাটা পায়ে রেফার্ড হবে, পায়ের দিকে সায়াটিক নার্ভ থেকে কোমরে উৎপন্ন হয়, যে আমাদের ফ্ল্যাক্সাস থাকে, এই ফ্ল্যাক্সাস থেকে, লাম্বোস্যাক্রাল ফ্ল্যাক্সাস থেকে তৈরি হয়ে একেবারে পায়ের দিকে নার্ভটা মোটা, একেবারে শীতের মতো নার্ভ যায়, সেটাতে যদি কোনো ইনফ্লামেশন হয় তো এটা রুটে হতে পারে কোমরে, বা এটা কোর্স অফ সায়াটিক নার্ভে এনি ওয়ার পেইন আপনার ইনফ্লামেশন হতে পারে, ইঞ্জুরি হতে পারে। তো ওনার বেসিক্যালি কোমরে ডিস্ক প্রোল্যাপস বলি আমরা, যেটা স্লিপ ডিস্ক বা PLID L4-5 লেভেলে হওয়ার কারণে ওনার এই সায়াটিকা নার্ভে কম্প্রেশন হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা এখানে কমপ্লিট আমাদের এখানে ভর্তি রেখে, মানে হাসপাতালে উনি ইনডোরে থেকে ভর্তি থেকে উনি পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাব ম্যানেজমেন্টের মাধ্যমে উনি এখন সম্পূর্ণ সুস্থ, যেটা আপনারা ওনার মুখেই শুনেছেন। তো এটার আসলে চিকিৎসার প্রোটোকলটা অনেকে জানে না, অনেকের ধারণা জি সায়াটিকার চিকিৎসা প্রোটোকল কোথাও গিয়ে গিয়ে কেবল বিভিন্ন ফিজিওথেরাপি দেওয়া, বিভিন্ন থেরাপি দেওয়া, বা বিভিন্ন গরম শেক দেওয়া, বা ম্যাসেজ করা, বা ওষুধ খাওয়া, নো, এগুলা এটার কোনো চিকিৎসা না। এই সায়াটিকার মূলত চিকিৎসা হচ্ছে একজন আপনাকে ব্যথা, ডিসএবিলিটি, পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। অ্যাকর্ডিং টু ডাক্তারের অ্যাসেসমেন্ট, ডাক্তার আপনাকে যদি মনে করে হ্যাঁ উইদাউট সার্জারি এটা ভালো হবে, তাহলে উনি অপারেশনবিহীন আপনাকে হসপিটালাইজড করে ওই ডাক্তার নিজের তত্ত্বাবধানে চিকিৎসাটা দিবে। এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাডভান্স, যেমন আমরা ইনভেসিভ থেরাপি দিয়েছি ওনাকে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ, আমরা বিভিন্ন ম্যানিপুলেশন, আপনার ম্যানুয়াল থেরাপি, এগুলো আমরা অ্যাপ্লাই করেছি কম্বাইন্ড। এবং এই ক্ষেত্রে রোগীর ভূমিকা হচ্ছে ইম্পর্টেন্ট, রুগীকেও অনেক নিয়ম কানুন এগুলো মানতে হয়, যেমন আমরা বিভিন্ন রুলস রেগুলেশন বলেছি,
যেগুলো এখানে আমাদের দেওয়া আছে, এটা আমার পেজ ইউটিউব সব চ্যানেলই আছে, এগুলো মানতে হয়। রুগীকে আমরা মুখে আরো বিভিন্ন ফিজিক্যালি শিখাই। এখানে আমার এই যে চার্টের পিছনে দেখেন অনেক নিয়ম কানুন এগুলা দেওয়া আছে, এগুলা রুগীদেরকে মানতে হয়। এবং এই যেই সকল রুগীরা ধৈর্য সহকারে, হ্যাঁ ধৈর্য সহকারে প্রপার গাইডেন্সে প্রপার জায়গায় এই রিহ্যাবিলিটেশন চিকিৎসা হসপিটালাইজড হয়ে করতে পারে, প্রত্যেকে ভালো হয়ে যায় এবং ভালো থাকে। ভালো থাকার ক্ষেত্রে রুগীদেরকে আমি বারবার বলি ফলো আপ করতে হবে, ফলো আপ ফলো আপ অ্যান্ড ফলো আপ। দিস ইজ নট মাই ওয়ার্ড, এটা হচ্ছে ডাক্তারি ভাষারই একটা অংশ, ফলো আপ করা। সো হাসান সাহেব যদি পরবর্তীতে আমাদের নিয়মকানুন মেনে চলে এবং 2-3 মাস পর পর ফলো আপে আসে, আশা করি ইনশাল্লাহ উনি আর খারাপ হবে না এবং নিয়মকানুন গুলা মেনে চলতে হবে। আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক টুইটার সব জায়গায় আমি বিভিন্ন নিয়ম কানুন গুলা ছবি সহ দিয়েছি, এই নিয়মগুলা সবার জন্য প্রযোজ্য, আমাকেও মানতে হবে আপনাদেরকেও মানতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আমরা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে জানতে পারলাম ওনার সমস্যা এবং সমাধান কিভাবে পেলেন। আমরা আবার একটু রোগীর কাছে ফিরে আসি। জি আচ্ছা, আপনি এই হসপিটালে যতদিন ভর্তি ছিলেন, এখানে যে স্টাফ ম্যানেজমেন্ট নার্স এদের যে সেবা বা এদের আচার ব্যবহার কেমন ছিল? হ্যাঁ অনেক ভালো, ডিসিপ্লিন অনেক সুন্দর। আচ্ছা নার্সদের সেবা কিরকম ছিল? হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা ডিপিআরসির যে পরিবেশ, পরিবেশটা কেমন লেগেছে? হ্যাঁ ডিপিআরসি পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আচ্ছা সবশেষে আপনার কাছে জানতে চাব যে আপনার মতো এরকম সমস্যায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অনেক রোগী আছে বা অনেক মানুষ আছে যারা আসলে এরকম সমস্যায় ভুগছেন, তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মতামত বা আপনার কোনো অভিব্যক্তি থাকে। আমার মতামত থাকবে, যারা অনেকদিন ধরে ব্যথায় ভুগতেছেন বা দেখে কোনো লাভ হচ্ছে না, অবশ্যই এখানে আসবেন, এসে দেখা করবেন স্যারের সাথে, পরে বুঝে পরে আপনারা চিকিৎসা নিতে পারেন, আশা করি ভালো হবে। কেন আপনি এখানকার সাজেশন করতেছেন? এখানে আমি চিকিৎসা করে ভালো হয়েছি, আমার মনে হয়েছে যে এখানে নিরাপদ আছে, মানে এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো বিধায় আপনি বলতেছেন যে এখানে এসে যেন চিকিৎসা নেয় এবং তারা এখানে চিকিৎসা নিলে তারা সুস্থ হয়ে যাবে আপনার মতে? হ্যাঁ আমি এটা মনে করি। আচ্ছা সবশেষে জানতে চাইবো যে এখানকার যে চিকিৎসা পেয়েছেন আপনি সেটা আউট অফ 10 10-এর মধ্যে আপনি কত নাম্বার দিবেন? 10-এর মধ্যে 9 দেব। আচ্ছা জি, বিডি রুটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। জি আসসালামু আলাইকুম।